এক নম্বর লোক ইমান আনতে হবে, দুই নম্বর হইল আমলে সোয়ালেহ করতে হবে। আমার দিকে তাকান, আমলে সোয়ালেহ কাকে বলা হয়? অনেক লম্বা কথা তফসিরে ইবনে কাসির লম্বা কথা লিখেছেন, আমলে সোয়ালের ব্যাখ্যা দিয়েছেন, সংক্ষিপ্ত আকারে আমলে সোয়ালের ব্যাখ্যা দেওয়া যাবে না। এবং আমলে সোয়ালে হইল এক নম্বর হইল নামাজ, নামাজটা আপনি পড়বেন কিভাবে পড়বেন? নামাজটা যেভাবে সাহাবীরা পড়ছেন আমার নবীদি পড়েছেন, ছোট্ট করে বলে আমলে সোয়ালের কথা আল্লাহ কোরআনে বলছেন। আমলে সোয়ালের মধ্যে সবচেয়ে বড় আমল হইল নামাজ, সবচেয়ে বড় আমল কোনটা? জোরে বলতে হবে সবচেয়ে বড় আমল। আর নামাজ না পড়িয়া যত বড় আমলই করুন, আমলের কোনো দাম বা জানি আমলের কি নাই? দাম নাই। অন টাকা খরচ করতেছেন কোনো দামই হইতো না, এই টাকা খরচ করে লাভ দা কি? কারণ যার মাথা নাই, মাথা না থাকলে, মাথা না কালে মানুষ জীবন বাঁচতে পারে না। নামাজ যারা মুসলমানের মুসলমানই তাহে না। আরো জোরে আওয়াজ করে এখন, ঠিক না বেঠিক? ঠিকই যদি হয়, এক মহিলা নামাজ পড়তেছে, চুপ্ত করে বলে দেই, মহিলা নামাজ পড়তেছে, নামাজ পড়লে আমরাও পড়ি। মহিলারা শুনেন, আমি আপনাদের জন্য বলছি, মহিলা নামাজ পড়তেছে, শয়তান আয়, কয় মহিলা তুমি নামাজ পড়তেছ, তোমার চিলেটা দিয়ে আগুন পড়ে গেছে, চিল্লা এখন সুবহানাল্লাহ, আরো জোরে কম। আমরা ছেলে যদি মনে হয় নামাজ থাকবো, মশায় কামড় দিলেই নামাজের নেও চারিয়া পরে মশা খেদায়, এমন লোক সমাজে আছে না? না দেখবেন ট্যাঙ্গো মশা ধরছে, এরপরে ট্যাঙ্ক তোলা দেয়া ট্যাঙ্কার জন্য লিয়েছে। আমি একজন গেলাম, কি গো মশা কামড় দিলে দিল, এই আটটা ছেড়ে দিলে, কয় আমনের যে কথা, কামড় তো আমনেরে দিছে না, কামড়টা তো আমারে দিছে। নামাজের ভালোবাসার ভিতরে ডু হয় না, দেখেন নামাজের ভালোবাসা কেমন। এই ছেলে শোনো, মহিলা নামাজ পড়তেছে, তার ছেলেটা আগুন পড়ে গেছে, ছেলে যখন আগুন পড়ে গেছে, এবার শয়তান বলতেছে মহিলা তুমি তো নামাজ পড়ো, পড়তে পারো। মহিলা মনে মনে কয় আজকে একক তো নামাজ যদি আমার কাজা হয়ে যায়, আমার জীবনে এই নামাজটা পূরণ হবে না, চিল্লায় এখন সুবহানাল্লাহ, এটার নাম হইল নামাজ। আমার এক ওয়াক্ত নামাজ যদি আজকে কাদা হয়ে যায়, আবার জীবনে নামাজটার পোড়াক হবে না। মহিলা চোখের পানি ছেড়ে আমি আমার মাদেরকে বল, মা গো যারা কাতুনে জান্নাতের সঙ্গে বেহেতে দিতে চান গো মা, হযরতে কাতুনে জান্নাত তার বাবার কাছে বলছিল, বাবা গো আমি যখন নামাজে দাঁড়ায় যাই, রাত্র কই যা পারস বলা যায় না গো বাবা, নামাজে দাঁড়ায় গেলে দুই দিল তিন দিল অনাহার তাইকা, যখন নামাজে দাঁড়াই সম্পূর্ণ কুরআন শরীফ নামাজে খতম করে দে। আরো জোরে আওয়াজ করে এখন আল্লাহু আকবার। আর আমরা নামাজ এক সিফারা যদি ফজরের নামাজে পড়ে, পরের দিন মুসল্লি পাওয়া যাইব? এই মুরব্বি বাজান আমার দিকে চান, পরের দিন মুসল্লি পাওয়া যাইব? মহিলা নামাজ পড়ে, ছেলে আগুনে পড়ে গেল, ছেলে যখন আগুনে পড়ে গেছে, এবার মহিলা মনে মনে কয় আল্লাহ এক ওয়াক্ত নামাজ তোমার নবী কইছে নামাজের এত দাম, এক ওয়াক্ত নামাজের দাম, আমার ছেলে যদি আগুনের মধ্যে পুড়িয়া মরিয়া যায় গা, ইচ্ছা করলে তুমি আমারে আরেকটা ছেলে দিতে পারবা, এই ক্ষমতা কি আল্লাহর আছে না? না জুড়ে বলতে হবে আল্লাহর কি আছে না? নাই যে এক ওয়াক্ত নামাজের দাম কত? আমার নবী বলছেন সেজদাতুন ওয়াহদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আমার সাথে পড়ুন, সেজদাতুন ওয়াহদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলছেন নামাজের একটা সেজদার দাম আসমান জমিন বিক্রি করলেও একটা সেজদার মূল্য হবে না। আপনার কাছে কত সেজদা জীবনে নষ্ট হয়ে গেল, কত সেজদা জীবনে নষ্ট হইল, সেজদার দাম তুমি বুঝতেন, গলার মাঝে ছুরি দিলেও নামাজ ছাড়তেন। আমার বাবারা ভাইয়েরা শেষ পর্যন্ত মহিলা বলল আমি নামাজটা ছাড়বো না, ছেলে মরলে মরিয়া যাও, চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে বলেন জিবরাইলের যা আগুনকে অর্ডার দে, আগুনের মাঝে ক্ষমতা কে দিয়েছে? আমি প্রশ্ন করলে জোরে জোর আপনি শেষ তো বিচ্ছেদ, আগুনের মধ্যে ক্ষমতা কে দিছে? আগুনের মধ্যে যে আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহ কি আগুনের ক্ষমতা কমাইবার ক্ষমতা আছে না? আরো জোরে কোন আছে না? আল্লাহ কালি বলে দিলেন আগুন আমার বান্দি জীবন নামাজে দাঁড়াইয়া
নামাজে দাঁড়ায়া আমি আল্লাহকে হাজির নাজির জেনে এই চেলে আগুনে পড়ে যাওয়ার পরেও নামাজ চাললো না, আমি চাই না আমার বান্দির মনে কষ্ট হোক, চিল্লায় এখন সুবহানাল্লাহ, আমি চাই না আমার বান্দির মনে কষ্ট হোক, জিবরাইলের আগুন আওয়াজ দে আগুন যাতে আমার বান্দির ছেলের জন্য জান্নাতের বাগান হয়ে যায়। মহিলাটা নামাজ পড়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম পিরায়া আয়েশা দেখে তার ছেলে আগুনের আংরা নিয়ে খেলাধুলা করতেছে, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আগুন কি খেলাধুলার জিনিস, মুশকি হেসে দিলে আওয়াজ পাইলেন ও মহিলা তুমি যেমন, আমি আল্লাহরে হাজির নাজির যাই না, ছেলের মায়া ত্যাগ করতে পারলা, আমি আল্লাহ তোমার ছেলে আগুন পড়ে গেছে আগুনটারে আমি জান্নাতের বাগান করে দিয়েছি, এই জন্য বাবারা বুঝ করিয়া কাজ করবেন, ভুল করবেন না, নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারবেন না, ঠিক না বেঠিক, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, মানতে না চাও কইরা দেখ জান্নাত আছে দুজক আছে বেঈমান একবার মরিয়া দে, আরো জোরে আওয়াজ করে এখন ঠিক না বেঠিক, সেই জন্য সেই দিনের অপেক্ষা থাকবো আজকে আমার আলোচনা আস আমি বাড়াতে চাই না, আজকে আমি প্রায় এক ঘন্টা 40 মিনিট কথা বলবো, আমি এত লম্বা কথা আজকে বলবো আমার কল্পনার বাহিরে ছিল, এটা বক্তা কথা বলায় না সুতারা বক্তারে কথা বলায়, ঠিক না বি ঠিক, জোরে কন্যা গাড়ি ঠিক না, আমি ওয়াজ করতেছি আপনারা তো বাড়ির দিকে যাইতে থাকতে এই পরিচালক আয় কইল হুজুর মানুষ গেছে, কিন্তু আপনাদের অবস্থা দিকে আয়ের বাহু ফাইতাছে না, কেমনে আমারে কইব হুজুর শেষ করি আল্লাহ, এরা এইটা বাহু ফাইতাছে না, চিল্লায় বলেন মারহাবা, আপনারা খুশি না বেজা, আজকে আমি আলোচনা শেষ করতে পারলাম না, জান্নাতে যাইতে হইলে আমল লাগবে দুইটা, কয়টা আমল বললাম, একটা হলো ইমান আর একটা হলো আমলে সোয়ালে, আমলে সোয়ালের ব্যাখ্যা দিতে পারলাম না, আমলে সোয়ালের মধ্যে অনেক লম্বা সংজ্ঞা, শুধু বললাম নামাজ হলো সবচেয়ে বড় আমল, নামাজ পড়বেন সব আমল এদের মধ্যে আর কি, যার নামাজ নাই তার কোনো আমলই নাই, ঠিক না বেঠিক, সেই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত আছে না সবার, কার কার নিয়ত আছে হাতগুলি দিহি, আঙ্গুলগুলি সরায় রাখে, ফিরিস্তারা ছবি তুলো নারে অহন দিয়ে আ যাইব, খার হাওয়ার ডাক কতটুকু দূর যাই তারে, যারা আওয়াজে আইছে না বাসায় শুয়ার উঠছে এরা গুমডা ভাঙ্গি আছে গলাটা শোহায় যাবে, ওয়াজ না গেছি ভুল করিয়েছি, আওয়াজ করে বলে নারে থাকবি, আজকের সম্মিলন এই যুবকেরা দূরে কোনো গেলে আজকের সম্মিলন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন।